ছবার
শরীর মহিলা শুরু নিয়ে গেছে বেশি এই হাত এই অল্প কিছুদিন আগে মাঝখানে যখন হয়নি আল্লাহ কাবা ঘরে বুলিয়েছে রসুল পাকের দরবার সম্মুখে দাঁড়িয়ে রসুল তোসিলা করে আল্লাহ তালা দাঁড়া দিয়েছে এতগুলো ভাইকে পেয়েছে আল্লাহ তালা তাদের দোয়া চায় আল্লাহ তালা যেন আপনারা সকলকে যে বলে অন্তত একটিবার হজ করার তৌফিক দান করে আর আমরা যারা গিয়েছি আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের আর একবার করে যেন কবুল করে লুটুন আমিন সবার আল্লাহ নিয়ে গেছে কাতার দোহা আবু দাবি দুবাই চায়না আল্লাহ আমাদের ভারতের বাইরে নিয়ে গেছে যে কথাটা বলতে চাই 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 আপনারা বয়স্ক বয়স্ক মানুষ মুরব্বী মুরব্বী মানুষ আমার জোয়ান জোয়ান ভাইয়েরা বাচ্চা মাসুম ভাই ভাই নিচুই বসে আছেন আমরা কটা ভাই ভাই নিচুতে বসে আপনারা সকলে মিলে একটু বসার জন্য আগে অনুমতি দেন আমি আপনাদের কাছে নাও চাই এটা তো পড়া হয়েছে বক্তাদের জন্য তাই কি এটা আমি জানি না জানি আল্লাহ আমাকে এত মুখ করে দেবে কিন্তু জানি না কালকে সকালে আপনারা আলোচনা করবেন মাঠে ঘাটে বাজারে চায়ের দোকানে যে ছোট হুজুর পীরকে আলাইহি আওলাদ আমাদের তোহা ভাই এসেছিলেন তার কি ব্যবহার কি আখলাক আমার নাম করবেন তাই না যারা চুম্বরে বসে আছে কথা বললেন তারা কি বলছে মমতা ব্যানার্জি নাকি এখানেও বলতে লজ্জা করছে এখানে আরো জোরসেও বলতে হবে আর আল্লাহ খুশি হবে ইজ্জত দেনেওয়ালা কে আল্লাহ ইজ্জত দেনেওয়ালা কে আল্লাহ ইজ্জত দেনেওয়ালা কে আল্লাহ বড় হ্যাঁ নিঃসন্দ কোনো সন্দেহ নাই ইজ্জত দেনেওয়ালা আল্লাহ ইজ্জত নেনেওয়ালা আল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া চান আর আমি আপনাদের সকলের জন্য দোয়া চাইছি আল্লাহ তাআলা যেন আমার ইজ্জত সম্মানটা যেন আল্লাহ বাঁচিয়ে রাখে বলুন আমিন আর আমিও দোয়া চাইছি আল্লাহ তাআলা আপনাদের সকলের ইজ্জত সম্মানটা যেন আল্লাহ বাঁচিয়ে রাখে বলুন আমিন কোটি কোটি টাকার মালিক যদি ইজ্জত না থাকে আমি হুকুম কেন চাইলাম দেশের জন্য চাইলাম বারবার প্রত্যেকটা জলসায় আমি ইয়াদ করিয়ে দিই প্রতিষ্ঠিত হয়েছে কায়েম হয়েছে একমাত্র একমাত্র আমার আমাদের সকলের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা বলে সুবহানাল্লাহ কথা ঠিক না বেটি ঠিক পরেরটা মনে রাখবে নামাজের বিনিময় রোজার বিনিময় হজের বিনিময় যাকাতের বিনিময় ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াইলে কসম খোদার করে বলছি নামাজের বিনিময় রোজার বিনিময় হজের বিনিময় জাকাতের বিনিময় ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি
তবে হ্যাঁ নামাজ আমি পড়া আমাকে পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমার বাবার 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 বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনারা যারা দাঁড়িয়ে বসে শুনছেন বক্তব্য, আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। আপনাদের বাবার বাবার বাবাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। ধনী ব্যক্তিদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। এটা হচ্ছে আল্লাহ ওয়াদা। কি বললাম? আল্লাহ হুকুম, আল্লাহ হুকুম কোরআন থেকে ও আকিম সালাত বারে বার বলতে হবে, ও আকিম সালাত, ও আকিম সালাত বিরসি বার বার নামাজ পড়তে হবে। এটা আল্লাহ
আল্লাহকে ডাকে প্রত্যেকটা কাজ, নামাজ নামাজ পড়বেন আল্লাহকে তালিম করার জন্য, রোজা রাখবেন আল্লাহকে তালিম করার জন্য, অর্থ সহজ হয়। কিছু কিছু মানুষ এরা এত বাড়তে 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 এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এরা বিপাকের সম্পর্কে ছোট বড় কথা বলতে আরম্ভ করেছে। খোদার কসম, ওই ব্যক্তি যদি আমি পহা আমার সামনে তুমি পড়ে যায়, জিদ ছিঁড়ে যদি পায়ের মধ্যে না লোক রয়ে যায় আমাকে পহা সামনে দেয়, এরা সব ডাকাতি করে, ডাকাতি করে চলে গেছে তাই না, চুরি করে চলে যায় তাই না, আমার রসুলের সম্পর্কে যদি কথা বলে খোদার কসম তার গানের মধ্যে হাত ধরে যে একটা টেনে ছিঁড়ে ব্যাট, এতে যদি আমি মহা আমাকে জেলে যেতে হয় তাও প্রস্তুত আছে। পিছাপ
দ্বিতীয় হলো গিবত পথ, গিবত পথ। আরে বলছে কারা বলো বুঝতে পারছো, সুদ খেতে সুদ নিয়ে হারাম যা বল আপনি খুতবা পড়তে পড়তে